তাদের নেত্রী আপনার যদি অডিও ভিডিও এটা যদি রেকর্ডটা যদি কারেক্ট হয় কত 287 জনকে দেখে নিবে এই ধরনের সন্ত্রাসী হুমকি দিচ্ছে অন্য দেশে বসে তারা পলিটিক্যাল কর্মসূচি চালাবে কি আরো হাজার হাজার কিছু মানুষকে হত্যা করার জন্য তাদের কথাবার্তা শুনতে এরকমই মনে হয় আপনি যদি মনে করেন যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে আপনার আরো 40-50 হাজার মানুষকে আপনার অঙ্গহানি ঘটিয়েছে চোখ কেড়ে নিয়েছে এবং এখনও তারা ওটার পক্ষে কথা বলে এখনও তারা তাদের নেত্রী আপনার যদি অডিও ভিডিও এটা যদি রেকর্ডটা যদি কারেক্ট হয় কত 287 জনকে দেখে নিবে এই ধরনের সন্ত্রাসী হুমকি দিচ্ছে অন্য দেশে বসে যিনি একটা মানে গণহত্যা মামলার আসামি মানে এটা তো আমার মনে হয় না বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করবে এই দল আপনার তারা বিচারের আগে তাদের দায়মুক্তির আগে দোষ মানে তাদের বিচার এবং রিডেমশন আমরা যেটা বলি অনুশোচনা বিচার এগুলির আগে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স তারা পলিটিক্যাল কর্মসূচি চালাবে কি আরও হাজার হাজার কিছু মানুষকে হত্যা করার জন্য তাদের কথাবার্তা শুনতে এরকমই মনে হয় ফলে এগুলি একটা প্রসেসের মধ্যে দিয়ে আসবে আপনারা নিজেরাই বিচার বিবেচনা করে দেখেন এরকম গণহত্যা চালানোর পর একটা দল যখন এটাকে এখনও এটা কি আপনার বিভ্রান্ত করার চেষ্টা করে আমাদের এত বড় আন্দোলনে নেতাদেরকে কিশোর গ্যাং বলার চেষ্টা করে এবং আরও মানুষকে সুযোগ পেলে হত্যা করার দেখে নেওয়ার হুমকি দেয় এই দলের রাজনৈতিক অধিকার থাকা উচিত কি না বাংলাদেশের প্রত্যেকটা বিবেকবান মানুষের কাছে প্রশ্নটা রেখে গেলাম এটা তো আমি তো আর সরকার না বুঝছেন না এটা বাংলাদেশ এটা একটা আমাদের সরকারের পক্ষ থেকে অলরেডি বলেছে বিচার প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তাদের যে বিচারগুলো আছে বিচার প্রক্রিয়ার মাধ্যমে পরে দেখা যাবে তাদের এর ক্ষেত্রে কি ডিসিশন নেওয়া যায়